ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে জয় ভিন্ন আর কোনো উপায় ছিল না বাংলাদেশ দলের ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স করা সত্ত্বেও বাংলাদেশকে হারতে হলো এই ম্যাচে বাংলাদেশের আজকের ম্যাচে হারের পেছনে মূলত চারটি কারণ উঠে আসছে যার মধ্যে প্রথম কারণটি হলো টসে হারা এমন ব্যাটিং স্বর্গে টসে হেরে বলিংয়ে যাওয়া বাংলাদেশকে প্রথমেই খেলাতে পিছিয়ে দিয়েছে আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া আজ বাংলাদেশের হারের দ্বিতীয় কারণ হল বাজি ফিল্ডিং আর ক্ষেত্রে একজন খেলোয়াড়ের নাম উল্লেখ করতে হলে উল্লেখ করা যায় সাব্বির রহমানের নাম সাধারণত তিনি দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন তবে আজকের ম্যাচে ড্যাভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ একটি ক্যাচ মিস করার পাশাপাশি রান আউটও মিস করেন তিনি এছাড়া মিসফিল্ডিংয়ের জন্য অনেক রান পেয়েছে অস্ট্রেলিয়া এদিকে অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ট্রেন্ড ব্রিজে বৃষ্টি নামে যার ফলে আউটফিল্ড ভিজে যায় যার ফলে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সময় আউটফিল্ড যতটা ফাস্ট ছিল বাংলাদেশ ব্যাটিং করার সময় তা স্লো হয়ে যায় তা না হলে প্রথম দিকে আরও বেশি বাউন্ডারি পেত বাংলাদেশ চতুর্থ কারণটি খুবই দুর্ভাগ্যজনক জাতীয় দলের দুজন ইনফর্ম খেলোয়াড় মোসাদ্দেক এবং সাইফ উদ্দিনের ইঞ্জুরি আঘাত হানা মোসাদ্দিকের অভাব আজ ব্যাটিংয়ে হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল বিশেষ করে মাহমুদুল্লা রিয়াদের আউটের পর তার মতো একজন মার্কুটো ব্যাটসম্যান দরকার ছিল ক্রিজে অন্যদিকে সাইফুদ্দিন এবারের বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট স্বীকার করেছেন আর তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইঞ্জুরির জন্য খেলতে পারলেন না তার জায়গায় খেলা রুবেলও ছিল দারুণ ফ্লপ মূলত এই চার কারণেই জয়ের ম্যাচও হারতে হল বাংলাদেশকে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছে তারা তাদের আগের ম্যাচগুলোতে শতভাগ দিয়ে খেলতে পারেনি বাংলাদেশের বিপক্ষে তারা শতভাগ দিয়ে খেলবে প্রকৃতপক্ষে আজকের এই ম্যাচে বাংলাদেশই তাদের শতভাগ দিতে পারেনি ইঞ্জুরির সমস্যা আঘাত না হারলে বাংলাদেশ সহজে জয় পেত অস্ট্রেলিয়ার বিপক্ষে